ছোটবেলায় যখন নাটক দেখতাম আমার এক মামা ফান করে বলতেন এগুলো কিন্তু সত্যি সত্যি হচ্ছে না, এগুলো কিন্তু হচ্ছে না বাস্তবে। আপনি অভিনয় করছেন, আপনারা নাটক মঞ্চস্থ করছেন 7 তারিখকে সামনে রেখে, লক্ষ্মীপুর এবং ব্রাহ্মণবাড়িয়া এই দুইটা নির্বাচন নিয়ে বলছেন যে এখানে সিল মারা হয়েছে, আমরা ঠেকাতে পারিনি, প্রশাসন পারেনি, এটা লজ্জাসকর ব্যাপার। তারপরে উনি এখন একটা বিরাট একটা জাতীয় নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছেন। ডাক্তার জাহিদুর রহমান, আমরা যেমনটি দেখলাম যে 298 আসনে কিন্তু প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীনরাও, এর মধ্যে নতুন মুখ 104 জন, বাদ পড়েছেন 71 এমপি। এবং ওবায়দুল কাদের আরো একটি কথা বলেছেন যে ইলেক্টেবল ক্যান্ডিডেট হচ্ছে আওয়ামী লীগের মনোনয়নের বিচারের মানদণ্ড। এই যে এত আমরা দেখছি প্রক্রিয়ার মধ্য দিয়ে মনোনয়ন বাছাই সবকিছু, এখনো পর্যন্ত কি ক্ষমতাসীনরা একটা সুপ্ত আশা রাখছে যে বিএনপি শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করে নির্বাচনে আসতেও পারে? ধন্যবাদ। আমি আসলে একেবারেই মনে করি না, একেবারেই মনে করি না। কারণ হচ্ছে বিএনপি আসবে এটা তারা মানে আসার পথ তারাই রাখবেন না, বিএনপি আসুক এটা তারা চায়ও নাই আসলে। আপনি যদি চাইতেন বিএনপির উপরে সাম্প্রতিক সময়ে যে পরিমাণ দমনপীড়ন বা ক্র্যাকডাউন আমরা সহজ ভাষায় বলি, এটা আপনি চালাতেন না। বাইরের বিভিন্ন মিডিয়াতে, ভয়েস অফ আমেরিকাতে এটা নিয়ে রিপোর্ট হয়েছে, আরও অনেকগুলোর জায়গায় কথা হচ্ছে, মানে এই জায়গাটাকে হাইলাইট করে হিউম্যান রাইটস ওয়াচ, মানবাধিকার সংস্থা একটা খুব কড়া স্টেটমেন্ট দিয়ে দেখিয়েছে যে কী করছেন আপনি বিরোধী দলকে ক্র্যাকডাউন করার নামে, এবং আপনি শাস্তি দিচ্ছেন, এটাও খুব ইন্টারেস্টিং ব্যাপার। আমরা জানি যে সংবিধান অনুযায়ী 2 বছরের বেশি যদি কেউ কারাদণ্ডপ্রাপ্ত হন তিনি নির্বাচন করতে পারবেন না, এবং কিছুদিন আগে হাইকোর্ট বলেছেন এটা যদি নিম্ন আদালত অর্থাৎ বিচারিক আদালতের শাস্তি হলেই হয়ে যাবে। এবং আপনারা খেয়াল করুন গত কয়েকদিনে 150 থেকে 200 বিএনপির নেতার বিরুদ্ধে একই রকম মামলা হয়েছে, এর মধ্যে অনেকে কিন্তু পটেন্সিয়াল ক্যান্ডিডেট আছেন। সুতরাং কথার কথা, তাত্ত্বিকভাবে বিএনপি যদি ইলেকশনে যেতেও চায় সে অনেক গুরুত্বপূর্ণ ক্যান্ডিডেটকে কিন্তু পাবে না। সুতরাং এই সব কিছু একত্র করলে আপনি বুঝবেন সরকার আদতে আসলে চায় না। কিন্তু এই কাজটা কেন করছে, এই যে নানান রকম বাছাই টাছাই দেখানোর চেষ্টা হচ্ছে, মূল কথাটা হচ্ছে আপনি তো একটা নাটক করেন। নাটক যে আমরা টিভিতে দেখি, আমরা কি আসলে যখন খুব ভালো যদি অভিনয় হয় আমাদের মনে হয় না এটা রিয়ালি হচ্ছে? আমার মনে আছে ছোটবেলায় যখন নাটক দেখতাম আমার এক মামা ফান করে বলতেন এগুলো কিন্তু সত্যি সত্যি হচ্ছে না, এগুলো কিন্তু হচ্ছে না বাস্তবে। তো ব্যাপারটা এইরকম আর কি। তো আপনি অভিনয় করছেন, আপনারা নাটক মঞ্চস্থ করছেন 7 তারিখকে সামনে রেখে, এবং একটা নাটক নাটক কারণ হচ্ছে, খেয়াল করুন, আমি দুঃখিত এখানে ট্যাপা ভাই আছে তার সামনেই বলি, তার দলের একটা কথা, মানে কাগজে কলমে এই মুহূর্তে কি হচ্ছে, জাতীয় পার্টি তো মহাজোট অংশগ্রহণ করছে না এখন পর্যন্ত আমরা তাই জানি, করছে কি না? আচ্ছা, যদি না হয়ে থাকে, জনাব আবু হোসেন বাবলা গত পরশু একটা পত্রিকার সাথে কথা বলে বলছেন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চেয়েছি, তিনি অনেক ভালো, ওনার সাথে আশা করি আমরা, মানে নেতাদের নাম বলে, সর্বোচ্চ নেতার নাম বলে বলছেন তাদেরকে নিয়ে যাব, আমরা আশা করি 35-40টা সিটে আমাদের সমঝোতা হবে। মানে যে অ্যাপারেন্টলি, এবং এটা কিন্তু ফ্যাক্ট, আমি এটা মানি যে বাংলাদেশে বিএনপি আওয়ামী লীগের বাইরে আর 2-3টা দলের সিগনিফিক্যান্ট নাম্বার অফ ভোটস আছে, জামায়াত আছে, ওদিকে হাত পাখা বা ইসলামী আন্দোলন আছে, তারা ভোটে নেয়, আর জাতীয় পার্টি, জাতীয় পার্টি সম্ভবত বাংলাদেশের তৃতীয় ভোট ব্যাঙ্কও হতে পারে, সম্ভাবনা আছে। সো এই দলটাই এখন নির্বাচনের নামের একটা খেলার জন্য, নাটকের জন্য প্রধানমন্ত্রীর সাথে ডিল করার চেষ্টা করছেন। এবং কোন সময় নির্বাচনটা হচ্ছে, গতকালই সিইসি লক্ষ্মীপুর এবং ব্রাহ্মণবাড়িয়া নির্বাচন নিয়ে অনেকবার আপনাদের এখানে কথা বলেছি, এই দুইটা নির্বাচন নিয়ে বলছেন যে এখানে সিল মারা হয়েছে, আমরা ঠেকাতে পারিনি, প্রশাসন পারেনি, এটা লজ্জাসকর ব্যাপার উনি বলছেন। এবং উনি বিদেশি চাপের কথা বলছেন, যদিও উনি মার্চ মাসে 2022 সালে যখন নির্বাচিত হয়েছেন উনি বলছেন রক্তচাপ ছাড়া আর কোনো চাপ ওনার নাই, আস্তে আস্তে ম্যাচিওর্ড হয়েছেন, এখন বিদেশি চাপের কথা বলছেন। কিন্তু এই সিইসি টেপাবাই রাইটলি বলছেন যে উনি চাপের কথা যদি বলেন তো উনি আসলে কী নির্বাচন করবেন। আমি প্রায় বলি এই যে লজ্জাসকর দুটো নির্বাচন, যে নির্বাচনে জেতা না জেতার সাথে কোনো সম্পর্ক নেই, তারপরে উনি এখন একটা বিরাট একটা জাতীয় নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছেন। সব এবার একত্র করেন, জাতীয় পার্টি সমঝোতা করতে চাইছে, বিএনএম গিয়ে প্রথম বলছে 300 সিটে প্রার্থী দেবে, এখন প্রধানমন্ত্রীর কাছে 3টা সিট চেয়ে এসছে, ও সিট চাচ্ছে, সে সিট চাচ্ছে, এবং প্রধানমন্ত্রী তারপরও কনফিডেন্ট না, উনি ডামি ক্যান্ডিডেট রাখতে বলছেন, উনি বলছেন কেউ যদি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় তাকে শাস্তি দেব। সব কিছু যদি আপনি একত্র করেন তাহলে বুঝবেন আসলে এটা আদতে কোনো নির্বাচনই হচ্ছে না। We'll be right back.